হোয়াটসঅ্যাপ ইউজ করে না এমন মানুষ খুব কম আছে, কিংবা হোয়াটসঅ্যাপ চিনে না এমন মানুষ খুব কম। সম্প্রতি একটা নিউজ উঠেছে যে হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে গিয়েছে, হোয়াটসঅ্যাপের ডাটা হ্যাক হয়ে যাওয়ার কারণে, এটা তাদের সিকিউরিটি জিনিসটা হ্যাক হয়ে যাওয়ার কারণে। এখন আপনাদের জন্য একটা সাজেশন আজকে, আপনারা হোয়াটসঅ্যাপ ব্রাউজারটি যদি আপনি ইউজ করে থাকেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটি এখনই আপডেট করে নিন। তো দেখুন 10 তারিখে তাদের একটা নিউ সিকিউরিটি ফিক্স, দেখুন এদের একটা সিকিউরিটিতে সমস্যা হয়েছিল যেটা নিয়ে অলরেডি টিভিতে আপনারা যারা টিভি নিউজ দেখেন সেখানে নিউজ পর্যন্ত করা হয়েছে। সেই নিউজে বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছিল, হোয়াটসঅ্যাপের ডাটাগুলো হ্যাক হয়েছে। তাই আপনি যদি হ্যাক থেকে বাঁচতে চান তাহলে আপনাকে এখনই আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন, এবং আপডেটটি 10 তারিখে চলে আসছে তাই অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। মূলত এটা হ্যাকাররা অ্যাটাক করেছিল যার কারণে এখানে তাদের প্রবলেম হয়েছে। তো আপনারা এখনই আপনাদের হোয়াটসঅ্যাপ ব্রাউজারটি সরি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটি আপডেট করে নিন, এবং আপডেট করে আপনি ইউজ করুন, কোনো রকম সমস্যা হবে না আশা করি। তাই এখনই আপনার যদি পুরনো ব্রাউজার পুরনো মেসেঞ্জার হয়ে থাকে তাহলে আপনি এখনই আপডেট করে নিন। তো ধন্যবাদ সবাইকে, জাস্ট এটা আমার জানানো দরকার ছিল, আমি জানিয়ে দিয়েছি। তো নিত্য নতুন এরকম টেক রিলেটেড সকল ভিডিও আমার চ্যানেলে দেওয়া হবে। যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।